করোনার কারণে বিদেশে না যেতে পেরে বাড়িতেই রয়ে গেলেন, কি করবেন ভেবে পাচ্ছিলেন না। অন্যদের দেখা দেখি নিজ বাড়িতেই হাঁস পালনের উদ্যোগ গ্রহণ করেছেন। বাড়িতে একটি ছোট পুকুরের মধ্যে 1000 হাঁস পালন শুরু করেন। বাড়িতে পুকুরের সাথেই নেট দিয়ে ঘেরাও করে সেখানে পালন করেন হাঁস, আর খাবার দেন, দেখাশোনা করেন। একাই পরিশ্রম করে হাঁসের দেখাশোনা করেন তিনি, নিয়মিত ওষুধ খাওয়ানো সহ সার্বিক দেখাশোনা করেন। কিন্তু শুরুতে 1000 হাঁস পালন করলেও বিভিন্ন রোগে মারা গিয়ে বাকি রয়েছেন 500 হাঁস, তারপরেও আশা ছাড়েননি তিনি। হাঁসের রোগ ও চিকিৎসার সম্পর্কে তার জ্ঞান না থাকায় স্থানীয় প্রাণী সম্পদ বিভাগে গিয়েও পাননি তেমন কোনো সহযোগিতা। আব্দুর রাজ্জাক, আমার বাড়ি রাজবাড়ী, ইউনিয়ন পশ্চিম মূলঘর। আমি একজন প্রবাসী, আমি বিদেশ থেকে আমি ডিসেম্বর মাসে চলে আসি, করোনার কারণে আমি বিদেশ যেতে পারি না। তখন ভাবছি যে কী করবো, উপায় পাই না খুঁজে আর কি। তখন সব জায়গায় দেখি সবাই হাঁসের চাষ করে, স্বাবলম্বী হচ্ছে, তখন নিজ উদ্যোগেই আমি হাঁসের চাষ করলাম আর কি। আমি এখানে 1000 হাঁস আনছিলাম, আনার পরে মানে আমার পরিচালনার কিছু ভুলের কারণে আমার কিছু হাঁস মারা গেছে যদিও, তারপরে এখন বাকি যেগুলো আছে 500 হাঁস আছে আলহামদুলিল্লাহ, 500-600 হাঁস আছে, এগুলো খুব ভালো আছে। 25 দিন, 6 মাসে ডিম দিবে আশা করি ইনশাল্লাহ, 4.5 মাস 5 মাসে ডিম চলে আসবে ইনশাল্লাহ। আমি প্রাণী সম্পদ থেকে কোনো হেল্প পাইনি, আর আমি সরকারিভাবে আমি কারোর কাছে যাইনি যদিও, প্রাণী সম্পদে আমি গিয়েছিলাম কিন্তু সেখান থেকে আমরা কোনো হেল্প পাইনি। যতটুকু আছে নিজ উদ্যোগে, সাধারণত ওই যে ডাক কলেরা ভ্যাকসিন, ডাক প্লেগের ভ্যাকসিন, সেগুলোর জন্য আমরা একাধিকবার ওখানে গেছি, যার পর আমরা কোনো ভ্যাকসিন সেখান থেকে পাইনি, কোনো সহায়তা আমরা ওখান থেকে পাইনি। তবুও আশাবাদী আরো একটু বেশি বেশি যত্ন নিলে তার হাঁসগুলো বেঁচে থাকবে আর সফলতা লাভ করবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ রয়টার্স, রাজবাড়ী।